অন করো। মাতৃ পূজা, স্বামী বিবেকানন্দ, আমি পাঠ করছি শারদীয়া সংখ্যা উদ্বোধন 2024 সাল সংখ্যা থেকে সামান্য স্বামী বিবেকানন্দের লেখা। সুখ ও দুঃখ পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে সংলগ্ন, এই দুটি অবস্থা থেকে আমাদের মুক্তি নেই। বেদনার বার্তাবহ হয়ে যা কিছু আমাদের কাছে আসে তাদের সঙ্গে আনন্দের স্পর্শও কিন্তু সংযুক্ত হয়ে থাকে। এরা উভয়ই আমাদের পৃথিবীর উপাদান, এদের থেকে আমাদের মুক্তি নেই। জীবনের প্রতিটি স্পন্দনে এরা বিদ্যমান, এদের বৈপরীত্যতার মধ্যে সামঞ্জস্য বিধানের প্রচেষ্টায় ব্যস্ত হয়ে আছে সমগ্র পৃথিবী। মহাজ্ঞানী ব্যক্তিরাও অন্বেষণ করে যাচ্ছেন এই দুই বিপরীত বিষয়ের পারস্পরিক আলিঙ্গন থেকে সৃষ্ট সমাধান, সমস্যার সমাধানের সূত্রটি। মাঝে মাঝে বিশ্রামের অবসর এসে যন্ত্রণার জ্বালা প্রশমিত করে ক্ষণকালের জন্য, যেমন বিদ্যুতের শিখা অন্ধকারের আবরণ ভেদ করে মুহূর্তের জন্য এবং পরক্ষণেই অন্ধকার যেন আরও গভীরতর রূপ গ্রহণ করে ফিরে আসে। আশাবাদী হয়েই জন্মগ্রহণ করে শিশু, কিন্তু জীবনের পরবর্তী অধ্যায়গুলি যেন মোহভঙ্গের এক নিরবিচ্ছিন্ন কাহিনী। এমন কোনো আদর্শ নেই যার পরিপূর্ণ রূপায়ণ করা যেতে পারে, এমন কোনো বাসনা নেই যার নির্বাপন সম্ভব। মানুষ এই প্রহেলিকার সমাধান এমনভাবে খুঁজে বেড়ায় এবং কালে এই কর্মের দায়ভার নিজ স্কন্ধে তুলে নেয় এবং এই কর্মের দায়ভার নিজ স্কন্ধে তুলে নেয় ধর্ম। ধর্মের দ্বৈত উপাসনা পদ্ধতিতে, যেমন পারসিকদের ধর্মে এক ছিলেন ঈশ্বর এবং তার বিপরীতে আসীন ছিল এক শয়তান, ইহুদিদের মাধ্যমে এই ধারণা ক্রমশ ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়ে। সহস্র বর্ষ পূর্বে এটি সাময়িকভাবে কার্যকরী এক তত্ত্ব হয়ে থাকতে পারে, কিন্তু আজ আমরা জানি এই তত্ত্ব যুক্তিগ্রাহ্য নয়, অবিমিশ্র ভালো অথবা সম্পূর্ণ মন্দ বলে কিছু হতে পারে না। যা একের জন্য ভালো অপরের জন্য তা মন্দ হতেই পারে, আজ যা ভালো কাল তা মন্দ হয়ে উঠতে পারে, অথবা এক এর বিপরীত হতে পারে। ঈশ্বর শুরুতে অবশ্যই এক গোষ্ঠী দেবতা রূপে বিদ্যমান ছিলেন, তারপর এক সময় তিনি হয়ে উঠলেন সকল দেবতার দেবতা। প্রাচীন মিশর ও ব্যাবিলনের অধিবাসীগণ এই তত্ত্বটিকে দ্বৈত বা যুগ্মভাবে ঈশ্বর ও শয়তানের অবস্থিতি অত্যন্ত নিপুণভাবে প্রয়োগিক রূপ দিয়েছিলেন। তাদের মলক হয়ে উঠলেন দেবতাদের ঈশ্বর এবং পরাজিত দেবতাদের বাধ্য করা হলো মন্দিরে সশ্রদ্ধভাবে তার আনুগত্য স্বীকার করতে। তবুও প্রহেলিকার অন্ত হয় না, অশুভের উপর আধিপত্যকার অনেকেই আশার বিপরীতে পাদচারণ করে আশা পোষণ করেন যে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে, কিন্তু আমরা সেই অনুধাবন করতে পারি না। এই জন্য বালিতে মাথা গুঁজে একখণ্ড তৃণ আকর্ষণ করে বাঁচার চেষ্টা। তবুও আমরা প্রত্যেকেই নীতির অনুসরণ করে চলি, যার সারমর্ম শুধুমাত্র একটি শব্দে প্রকাশ করা যায়, আত্মত্যাগ। আমি নই শুধু তুমি, না হং না হং, তুহু তুহু। আর কি আশ্চর্য ভাবেই না প্রতিনিয়ত এই নীতির বিরোধ পরিলক্ষিত হয়। বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা
সেই মহান ঈশ্বরের কার্যকলাপে। মহামারী, অনাবৃষ্টি, যুদ্ধ, এই সব কিছুর পশ্চাতে দণ্ডায়মান সেই মহানের চেয়ে বেশি স্বার্থপর ও সবচেয়ে প্রতিহিংসা পরায়ণ আর কে আছে এই বিশ্ব সংসারে? এই জীবনেই আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করে নিতে হবে, তিক্ত অভিজ্ঞতার হাত থেকে বাঁচতে আমরা পালানোর চেষ্টা করতেই পারি, কিন্তু ভবিষ্যতে তা সে নিকট হোক বা সুদূর ধরা আমাদের দিতেই হবে তাদের কাছে। এবং যে ব্যক্তি এই পরিপূর্ণ অভিজ্ঞতা লাভ করতে অসমর্থ তার প্রতি আমার দয়ার উদ্রেক হয়। বেদের মনু পারস্য দেশে পরিবর্তিত হয়ে আহিমান রূপে পরিচিত হলেন। বেদের মনু পারস্য দেশে পরিবর্তিত হয়ে আহিমান রূপে পরিচিত হলেন। এভাবেই এই প্রশ্নের পৌরাণিক ব্যাখ্যার পরিসমাপ্তি ঘটে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যার কোনো উত্তর পাওয়া যায় না, কোনো সমাধানও হয় না। দেবীর প্রতি উচ্চারিত সেই প্রাচীন বৈদিক স্তোত্রে কিন্তু ধারণার প্রকারান্তর ছিল, আমি জ্যোতি, সূর্য ও চন্দ্রের যে জ্যোতি সে আমি, সকল প্রাণীকে প্রাণ সঞ্চারী যে বায়ু আমি সেই, এই ধারণার বীজ থেকেই কালে মাতৃপূজার বিকাশ হয়। মাতৃপূজার অর্থ এই নয় যে পিতা থেকে মাতা ভিন্নতর, এ শব্দের তাৎপর্য নির্ণয়ে সর্বপ্রথম যে অর্থের উপপত্তি হয় তা হচ্ছে শক্তি। আমি সর্বজীবের অন্তর্নিহিত শক্তি। শৈশবে মানুষ স্নায়ু সর্বস্ব, তার বৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকে যতক্ষণ না সে শক্তিশালী হয়ে ওঠে। আদিতে ভালো ও মন্দের ধারণা পৃথক রূপে বিকশিত হয়নি, বিকাশমান চেতনা থেকে উন্মেষিত হয় শক্তির প্রাথমিক রূপ প্রতিপদে বাধা, এবং সেই অনুযায়ী সংঘর্ষ, এটাই জগতের নিয়ম। প্রতিবন্ধকতা এবং শক্তি এই দুয়েরই সংঘর্ষের ফল হলো আমাদের সত্তা। এবং শক্তি বলতে আভ্যন্তরীণ ও বাহ্য উভয়ই, প্রতিটি মানসিক ভাবনার বিরোধিতায় সর্বদা ব্যস্ত হয়ে আছে এক একটি পরমাণু। আমরা যা কিছু দেখি এবং সব যা কিছু আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে তা এই দুয়ের সমাহার ভিন্ন কিছু নয়। ঈশ্বর সম্পর্কিত এই ধারণা একেবারেই নতুন। বৈদিক স্তোত্রে আমরা দেখি বরুণ ও ইন্দ্র তাদের ভক্তবৃন্দের প্রতি উপহার ও কৃপা বর্ষণ করছেন, যা কিনা অত্যন্ত মনুষ্যজনোচিত ব্যবহার। বলা যায় এটি মানুষের চেয়েও বেশি মানবোচিত ভাবনার ফসল। নতুন তত্ত্ব হচ্ছে এই যে সর্বপ্রকার ক্রিয়া বিক্রিয়া প্রতিক্রিয়ার পশ্চাতে একই শক্তি বিদ্যমান, বিশ্বের ত্রাতা রূপে অথবা মূর্তিমান শয়তানের রূপে, ক্ষমতার প্রকাশ যে রূপেই হোক না কেন পশ্চাতে তার একই শক্তি সর্বদা ক্রিয়াশীল। এই হচ্ছে নব্য ভাবনা। প্রাচীন ধারণার ঈশ্বরে আরোপিত হয়েছিল মনুষ্য প্রকৃতি, কিন্তু এই পর্যায়ে মানুষের মনোজগতে একমেব অদ্বিতীয়ম জগদ্ব্যাপী শক্তির অঙ্কুরোদ্গম দেখতে পাই। আমি সম্পূর্ণ রচনাটি পাঠ করতে পারছি না, আমি একদম শেষ অংশে চলে এলাম। সর্বশেষ পর্যায়ে আসে শরণাগতি। একমাত্র তখনই মাতৃপদে সর্বস্ব নিবেদন করতে আমরা সক্ষম হই। সুখ আসুক দুঃখ সমভাবে
আমরা তাদের স্বাগত জানাতে পারব। যখন আমরা সেই প্রেমের দ্বার প্রান্তে উপনীত হব, সর্বপ্রকার বক্রতা তখন দূর হয়ে যাবে, সংসার সরল রূপ ধারণ করে আমাদের কাছে আবির্ভূত হবে। ব্রাহ্মণ, অস্পৃশ্য, এমনকি একটি কুকুরের সঙ্গেও সেই একত্ব অনুভূত হবে সময় আমরা তাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারছি। অনুভূত হবে সময় বিশ্ব সংসারের প্রতি সমত্ব বুদ্ধি সম্পন্ন হয়ে যতদিন না আমরা তাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারছি, ততদিন বারবার আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে থাকব। যখন সেই একত্বের অনুভব হবে, তখন কিন্তু সব কিছু বিলুপ্ত হবে এবং সর্বত্র আমরা সেই অসীম মাতৃমূর্তিকেই প্রত্যক্ষ করব। ওম শ্রীরামকৃষ্ণার পরমস্তু।